প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিরাজ মিয়া, মেমোরিয়াল মডেল স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ দানেশ মিয়া। আজ সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই বিষয়ের পঞ্চম অধ্যায় আজ তোমাদেরকে পড়াবো। তোমরা তোমাদের বইটা খুলে এই আমার সামনে বসে যাও। বইয়ের 74 নম্বর পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়, কৃষিজ উৎপাদন। আমরা কৃষিজ উৎপাদন বলতে আমরা যে সকল খাদ্য খাই, এর উৎপাদনটাই হলো কৃষিজ উৎপাদন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাহলে আসো, তোমাদের বইটার মধ্যেই আমি মেইনলি আলোকপাত করি। বইয়ের ভিতরে যা লেখা আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশু পাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়। এই অধ্যায়ের মধ্যে ফসল উৎপাদনের মধ্যে শুধু ভুট্টা চাষ নিয়ে আলোচনা হবে। ফুল চাষের মধ্যে রজনীগন্ধা ও গাঁদা, এটা নিয়ে আলোচনা করবো, এবং ফলের চাষের মধ্যে পেয়ারা ও পেঁপে নিয়ে আলোচনা করবো, এবং এর চাষ পদ্ধতি, রোগ বালাই ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ পদ্ধতি আলোচনা করা হয়েছে। পরবর্তীতে মাছ চাষ ও রোগ বাসস্থান ব্যবস্থাপনা, কই মাছ, পাখি পালন ও রোগ ব্যবস্থাপনা মুরগি, এবং গৃহপালিত পশুপালন ও রোগ ব্যবস্থাপনা ছাগল। অর্থাৎ তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা কই মাছ চাষ পদ্ধতি এবং তার ব্যবস্থাপনা, তার কী রোগ হতে পারে, তারপরে পাখি পালন ও রোগ ব্যবস্থাপনা, পাখি বলতে আমরা মুরগি কে বলছি, এবং গৃহপালিত পশুপালন এখানে আমরা ছাগল কীভাবে আমরা পালন লালন পালন করবো এবং ব্যবস্থাপনা করবো এবং তার রোগ সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমেই ভুট্টা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করি। ভুট্টা কিভাবে চাষ করতে হয়? ভুট্টা একটি অধিক ফলনশীল বহুমুখী ব্যবহার সম্পন্ন দানা শস্য। মানে কি শস্য? দানা শস্য। বাংলাদেশে ভুট্টার চাষ বাড়ছে। ভুট্টা বর্ষজীবী গুল্ম প্রকৃতি, একই গাছে পুরুষ ফল ফুল ও স্ত্রী ফুল জন্মে। একই গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল জন্মে। পুরুষ ফুল একটি মঞ্জুরি দণ্ডে বিন্যস্ত হয়ে গাছের মাথায় বের হয়। স্ত্রী ফুল গাছের মাঝামাঝি উচ্চতায় কাণ্ড ও পাতার অক্ষ কোণ থেকে মোচা আকারে বের হয়। স্ত্রী ফুল নিষিক্ত হলে মোচার ভিতরে দানার সৃষ্টি হয়। ধান ও গমের তুলনায় ভুট্টা দানার পুষ্টিমান বেশি। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং এর রসালো গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবে আমাদের দেশে ভুট্টা দানার ব্যাপক চাহিদা রয়েছে। তাহলে ভুট্টা চাষ একটি লাভজনক ফসল। এখন আমরা কী কী জাতের ভুট্টা আমাদের দেশে আছে? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভুট্টার অনেকগুলো উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত উদ্ভাবন করেছে। তার মধ্যে কি কি? শুভ্রা মোহর, তার মধ্যে বর্ণালী, শুভ্রা মোহর, বাড়ি ভুট্টা পাস, ওটা রাইস রিসার্চ ইনস্টিটিউশন থেকে যেটা বের হয়েছে, বাড়ি ভুট্টা বের হয়েছে পাস, বাড়ি ভুট্টা ছয়, বাড়ি ভুট্টা সাত, বাড়ি হাইব্রিড ভুট্টা এক, বাড়ি হাইব্রিড ভুট্টা দুই, বাড়ি হাইব্রিড ভুট্টা তিন অন্যতম। এছাড়া খই, পপকর্ন যে আমরা খাই, এর জন্য বের হয়েছে খই ভুট্টা, এবং কচি অবস্থায় খাওয়ার জন্য বের হয়েছে বাড়ি মিষ্টি ভুট্টা এক। এর বাইরে বিভিন্ন বীজ কোম্পানি বিদেশ থেকে হাইব্রিড জাতের ভুট্টা বীজ আমদানি করে থাকে। এখন ভুট্টা চাষের জন্য কীরকম মাটি প্রয়োজন? বেলে দোআঁশ, দোআঁশ মাটি ভুট্টা চাষের উত্তম। ভুট্টা চাষের জন্য উত্তম মাটি হলো বেলে মাটি অথবা দোআঁশ মাটি। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন পানি না জমে।
অর্থাৎ জমির ভিতরে যদি পানি জমে যায় তাহলে ভুট্টা গোড়া পচে যাবে, তো পানি যাতে না। বপন সময়, কোন সময় এই ভুট্টা বপন করতে হবে? আমাদের দেশে রবি মৌসুমে, অর্থাৎ রবি মৌসুম বলতে অক্টোবর নভেম্বর, এবং খরিফ মৌসুম, খরিফ মৌসুম বলতে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সময় বীজ বপনের উপযুক্ত সময়। তাহলে আমরা এই দুই টাইমের ভিতরে বীজটা বপন করব। বীজের হার ও বপন পদ্ধতি, বীজের হার ও বপন পদ্ধতি, বাড়ি ভুট্টা জাতের জন্য হেক্টর প্রতি, বাড়ি ভুট্টা ভুট্টা যেটা হেক্টর প্রতি 25-30 কেজি, এবং খই ভুট্টার জন্য 15-20 কেজি হারে বীজ সারিতে বুনতে হবে। বীজটা সারিতে লাইন ধরে, সারি থেকে সারির দূরত্ব হবে, এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে 75 সেন্টিমিটার, এবং এই মাঝখানে একটা মানে লাইন থাকবে, লাইনটা অনেকটা ক্যানেলের, এক সারি থেকে আরেক সারির মাঝখানে একটা লাইন থাকবে ক্যানেলের। তাহলে বাড়ি ভুট্টা জাতের জন্য হেক্টর প্রতি কতটুকু আমরা ভুট্টা ব্যবহার করব? 25-30 কেজি, এবং খই ভুট্টার জন্য 15-20 কেজি হারে বীজ সারিতে বুনতে হয়। সারি থেকে সারির দূরত্ব 75 সেন্টিমিটার, এবং সারি থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি অথবা 50 সেন্টিমিটার দূরত্বে দুটি গাছ রাখতে হবে। অর্থাৎ সারির মধ্যে আমরা যে বীজটা বপন করব, 25 সেন্টিমিটার পরে একটি অথবা 50 সেন্টিমিটারের মধ্যে দুটো, এই দূরত্ব আমরা মেনটেন করব। একটি অথবা 50 সেন্টিমিটার দূরত্বে দুটি গাছ রাখতে হবে। জমি তৈরি ও সার প্রয়োগ, এখন ভুট্টা চাষের জন্য জমিটা তৈরি করতে হবে। এই জমি তৈরির জন্য প্রথমে ভুট্টাকে 4-5টা গভীরভাবে চাষ করতে হবে, অর্থাৎ মাটিটা যেন গভীর হয়, চাষটা খননটা এটা যেন 4-5টি গভীর চাষ দিতে হবে। তারপরে মই দিয়ে মাটিটাকে লেভেল করতে হবে, সমান করতে হবে, মই দিতে হবে। ভুট্টা চাষে বিভিন্ন প্রকার সারের পরিমাণ নিচে দেওয়া হলো চার্টের মধ্যে, তোমাদের দেখো কি পরিমাণ সার লাগে। সারের নাম প্রথম হলো ইউরিয়া, সারের পরিমাণ কত কেজি লাগবে এক হেক্টর, এক হেক্টর জমি তোমরা তো অবশ্যই বোঝো, তোমাদের গণিতের মধ্যে হেক্টর কতটুকু জায়গা সেটা কিন্তু তোমরা পড়েছ। 172-312 কেজি এক হেক্টর জমিতে ইউরিয়া সার দিতে হবে। টিএসপি সার দিতে হবে 168-216 কেজি। এমপিও একটা সার আছে 96-144 কেজি। জিপসাম এটাও একটি সার 144-168 কেজি। জমি তৈরির শেষ পর্যায়ে মোট ইউরিয়ার 1/3, জমিটা যখন তুমি শেষ পর্যায়ে আসবে অর্থাৎ বই দেওয়ার, চাষ দেওয়ার পরে তোমার ওই ইউরিয়া সারের 1/3 ওখানে দিয়ে দিতে হবে, আর অন্যান্য সারগুলো সবগুলো সারই তোমাকে ওখানে দিতে হবে, দিয়ে দিতে হবে, তখন জমির প্রস্তুত হবে। এর বাইরেও আর একটা সার দেওয়া ভালো, এছাড়াও এই সময় হেক্টর প্রতি জিঙ্ক সালফেট 10-15 কেজি, বোরন সার 5-7 কেজি, এবং গোবর সার 5 টন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। এইগুলিও অতিরিক্ত হিসেবে দেওয়া যায়, তাহলে ভালো ফলন পাওয়ার জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে। বাকি ইউরিয়া সমান 2 কিস্তিতে, 1/3 তো প্রথমে জমি তৈরির সময় দেওয়া হয়েছে, আর 2 ভাগ বাকি ইউরিয়া সমান 2 কিস্তিতে ভাগ করে প্রথম কিস্তি বীজ গজানোর 25-30 দিন পর, বীজটা যখন এই গজাবে ওই সময় থেকে 20-25 দিন পরই বা 25-30 দিন পরই ওই ইউরিয়া সার ছিঁড়ে দিতে হবে। তারপরে দিতে হবে দ্বিতীয় কিস্তি বীজ গজানোর 40-50 দিন পর উপরে প্রয়োগ করতে হবে। চারা গজানোর 30 দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে, অতিরিক্ত চারাও হবে ওই সময়তে তুলে ফেলতে হবে, কারণ একটা দূরত্ব একটা ভুট্টা থেকে গাছে থেকে একটা ভুট্টা গাছের দূরত্ব হবে 25 সেন্টিমিটার। তাই মাঝখানে অনেকগুলো গাছ জন্ম হবে, সেই মানে ওই গাছগুলোকে বেছে ফেলে দিতে হবে। দ্বিতীয় কিস্তির ইউরিয়া সার
উপরি প্রয়োগের সময় দুই সারির মাঝখান থেকে মাটি গাছের গোড়া বরাবর তুলে দিতে হবে। ওই দুই সারির যেটা ক্যানেলটার মধ্যে কিছু মাটি আবার পড়ে যাবে, সেটাকে উঠে ওই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এই হলো জমি তৈরি, কিভাবে জমি তৈরি করব, আমরা বীজটাকে কিভাবে চয়েস করব আমরা কিন্তু জেনে নিলাম। অর্থাৎ তাহলে ভুট্টা চাষ পদ্ধতি আমরা বুঝলাম। তারপরে দেখো ভুট্টা চাষের পরিচর্যা। এখন ভুট্টা তো আমরা জমিতে লাগাইছি, পরিচর্যা না করলে তো এই ভুট্টা ফলন ভালো হবে না, আগাছায় ভরে যাবে জমি। তাহলে ভুট্টা চাষের পরিচর্যা ও ফসল সংগ্রহ আমরা সেচ প্রয়োগ করব, সেচ মানে পানি দেব। উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আশানুরূপ ফলন পেতে হলে রবি মৌসুমে 3-4টি সেচ দেওয়া প্রয়োজন। 3-4টি সেচ, অর্থাৎ 3 বার বা 4 বার পানি দিতে হবে। 5 পাতা পর্যায়ে প্রথম, 10 পাতা পর্যায়ে দ্বিতীয়, মোচা বের হওয়ার সময়ে তৃতীয় এবং দানা বাঁধার পূর্বে চতুর্থ সেচ দিতে হবে। 5 পাতা 10 পাতা অর্থাৎ এই গাছের মধ্যে যে পাতা বের হবে, 5টা পাতা যখন বের হবে তখন প্রথম সেচ, 10 পাতা যখন এই হবে তখন দ্বিতীয় সেচ দিবা, মোচা বের হওয়ার সময় তৃতীয় এবং দানা বাঁধার সময় ওই সময়তে আরেকটা সেচ দিতে হবে। তবে ভুট্টার জমিতে পানি জমতে পারবে না, সেচটা মধ্যে দিতে হবে এমনভাবে যেন ওই জমির মধ্যে কোনো প্রকারে পানি যাতে জমে না থাকে, এইভাবে সেচের ব্যবস্থা করতে হবে। পোকা দমন ব্যবস্থাপনা, অর্থাৎ এক ধরনের, অনেক ধরনের পোকা হয় না, এক ধরনের একটা পোকা আছে মাটিতে জন্ম হয়, এই ভুট্টা গাছের গোড়াকে সে কেটে দেয়। সেই পোকাটার নাম হলো কাটুই পোকার, কাটুই পোকার লার্ভা তোমাদেরকে দেখানো হয়েছে। এই ভুট্টা গাছের সে মাটির নিচে গোড়া থেকে কেটে দেয়, তাহলে ফলনের ক্ষতি হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে কাটুই পোকা আছে কি না, তাহলে ওটাকে মেরে ফেলতে হবে। ভুট্টা ফসলের রোগ, ভুট্টা ফসলের কিছু কিছু রোগ আছে, সেটা বাইরে থেকে তুমি নিজে খেয়াল করলে লক্ষণগুলো বুঝতে পারবা। ভুট্টা ফসলে বেশ কয়েকটি রোগ দেখা দিতে পারে, যেমন ভুট্টার বীজ পচে যাওয়া, মাটিতে দিয়েছ সেটা না হয়ে পচে গেল, ও চারা মরা রোগ, চারা অবস্থায় রোগের কারণে মরে গেল, রোগের কারণে ভুট্টা তুমি জমিতে ফেলছিলে সেটা পচে গেল, পাতা ঝলসানো রোগ, পাতা দেখা গেল যে সবুজা না থাইকা সবুজা থাইকা সেটা ঝলসাইয়া গেল, কাণ্ড পচা রোগ, কাণ্ডও পচতে পারে, মোচা ও দানা পচা রোগ, মোচাটা এবং দানাটাও পচে যেতে পারে ভুট্টার মধ্যে। এই রোগগুলো বিভিন্ন ধরনের বীজ ও মাটিবাহিত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে, ধরনের বীজ ও মাটিবাহিত ছত্রাক এর আক্রমণে হয়ে থাকে, মাটিবাহিত ছত্রাক মনে রাখতে হবে। ভুট্টার বীজ বপনের সময় মাটিতে রস বেশি এবং তাপমাত্রা কম থাকলে বীজ পচা ও চারা মরা রোগ দেখা দেয়। যখন ভুট্টার বীজ বপনের সময়তে মাটিতে যদি রস বেশি থাকে, অর্থাৎ পানির ভাগ বেশি থাকে, তাপমাত্রা যদি কম থাকে, তাহলে বীজটা পচে যাবে এবং চারা মরা রোগ দেখা দেবে। বীজ পচেও যাবে, যদি ওর মধ্যে থেকে কিছু বীজ জন্ম হয় তাহলে চারা অবস্থায়ও মরে যাবে। পাতা ঝলসানো রোগে আক্রান্ত গাছের নিচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্ণের দাগ দেখা যায়, পরে তা গাছের উপরের অংশে ছড়িয়ে পড়ে। রোগের আক্রমণ বেশি হলে পাতা আগাম শুকিয়ে যায় এবং গাছ মরে যায়। রোগ দমন পদ্ধতি, এখন এই রোগগুলো তো আমরা চিনলাম, এখন এটার দমন পদ্ধতিটা কি? রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, বীজ বপনের পূর্বে শোধন করে নিতে হবে, ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে, একই জমিতে বারবার ভুট্টা চাষ বন্ধ করতে হবে। এই 1 নম্বর পদ্ধতি হলো রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, অর্থাৎ তুমি যে ভুট্টার জাতটা আনবা, বীজটা, সেইটা দেখেই চিনতে হবে যে রোগ প্রতিরোধী জাত, বাজার থেকে বীজ কেনার সময় এটা খেয়াল রাখতে হবে। বীজ বপনের পূর্বে শোধন করে নিতে হবে, এটা পরিশোধন করে নিতে হবে, দেখে তার মধ্যে কোনো ছত্রাক আছে কিনা। ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে, ভুট্টা কাটার পরে যে পরিত্যক্ত অংশ আছে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে,
একই জমিতে বারবার ভুট্টা চাষ বন্ধ করতে হবে, একই জমিতে বারবার চাষ করা যাবে না। অন্য ফসল ফলা বা তারপরে বছর আবার ভুট্টা চাষ করলাম, ভুট্টা সংগ্রহ ও মারাই, মোচা চকচকে খড়ের রং ধারণ করলে ভুট্টা কখন সংগ্রহ করতে হবে এবং মারাই করতে হবে সেই দিকটা আমরা খেয়াল করব। মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে হলে দানার জন্য ভুট্টা সংগ্রহের উপযুক্ত হয়। ভুট্টা গাছের মোচা 75-80% পরিপক্ক হলে ফসল সংগ্রহ করা যাবে। মোচা সংগ্রহের পর 4-5 দিন রোদে শুকাতে হবে, অতপর হস্তবাস শক্তিশালিত মারাই যন্ত্র দ্বারা দানা ছাড়িয়ে বাছাই ঝাড়াই করে সংরক্ষণ করতে হবে। জীবনকাল, রবি মৌসুমে ভুট্টা গাছের জীবনকাল 153-155 দিন। রবি মৌসুমে ভুট্টা গাছের জীবনকাল 153-155 দিন এবং খরিফ মৌসুমে জীবনকাল 90-110 দিন। ফলন, বাংলাদেশে রবি মৌসুমে ভুট্টার ফলন বেশি হয় এবং খরিফ মৌসুমে ফলন কম হয়। যাত মৌসুম ভেদে ভুট্টার ফলন 3.5-8.5 টন প্রতি হেক্টরে হয়ে থাকে, অর্থাৎ 3.5-8.5 টন পর্যন্ত প্রতি হেক্টরে ভুট্টা হতে পারে। তারপরে আমরা ভুট্টা চাষ তাহলে আমরা শিখলাম, সংরক্ষণ মারাই সবকিছু আমরা বুঝলাম। ভালো করে বইটাকে পড়বা, পড়লে পরে তুমি নিজেও ইচ্ছা করলে তোমার টবের মধ্যেও ভুট্টা চাষ করতে পারো, তোমার ছাদ বাগানের ভিতরে ইচ্ছা করলে বা বাড়িতে তোমার অল্প একটু জায়গার মধ্যে তুমি এটাকে ইচ্ছা করলে করতে পারো। রজনীগন্ধা ফুলের চাষ পদ্ধতি, সাদা ও সুবাসিত রজনীগন্ধা ফুলটি আমাদের সকলের প্রিয় একটি ফুল। রজনীগন্ধা ফুলের চাষ, তেলের সাদা রঙের এবং সুবাসিত রজনীগন্ধা ফুলটি আমাদের সকলের প্রিয় একটি ফুল। রাতের বেলা এ ফুল সুগন্ধ ছড়ায় বলে একে রজনীগন্ধা বলে। উৎসব অনুষ্ঠান, গৃহসজ্জা, তোড়া মালা, অঙ্গসজ্জায় ফুলটি বেশি ব্যবহৃত হয়। ফুলের পাপড়ির সারি অনুসারে রজনীগন্ধাকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেসব জাতে পাপড়ি এক সারিতে থাকে তাকে সিঙ্গেল বলে, পাপড়ি দুই বা ততোধিক সারিতে থাকলে ডাবল বলে। বংশ বিস্তার, রজনীগন্ধার বংশ কিভাবে বিস্তার হয়? বাংলাদেশে কন্দ থেকে রজনীগন্ধার বংশ বিস্তার করা হয়। কন্দ, এখানে একটা রজনীগন্ধা ফুলের ছবির নিচেই একটা কন্দ মোচা আকৃতি বংশ বিস্তার করা হয়। কন্দগুলো দেখতে পেঁয়াজের মতো, শীতকালে এগুলো মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। শীতের শেষে কন্দের ঝাড়গুলো বের করে কন্দ আলাদা করা হয়। রোপণের জন্য 2-3 সেন্টিমিটার আকারের কন্দ হলেই চলে। কন্দ রোপণ, রজনীগন্ধার জন্য পর্যাপ্ত আলো বাতাসযুক্ত জমি নির্বাচন করা উচিত। দোআঁশ ও বেলের, দোআঁশ মাটিতে রজনীগন্ধা ভালো জন্মে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কন্দ রোপণ করা হয়। সারি থেকে সারির দূরত্ব 25-30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10-15 সেন্টিমিটার হিসেবে কন্দগুলো 4-5 সেন্টিমিটার গভীরতায় বসাতে হবে। কন্দ বসানোর 3-4 মাস পর গাছ ফুল দেয়। সার প্রয়োগ, 3-4টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। জমি তৈরির সময় হেক্টর প্রতি 10 টন পচা গোবর, 200 কেজি ইউরিয়া, 300 কেজি টিএসপি, 350 কেজি এমপিও সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কন্দ রোপণের 30-40 দিন পর আবার 125 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করে সেচ দিতে হবে। আন্তঃপরি পরিচর্যা, রজনীগন্ধার জমিতে সব সময় পর্যাপ্ত রস থাকা দরকার। আবার পানি জমা উচিত নয়, পানি জমলে কত কন্দগুলো পচে যেতে পারে, সেজন্য জমির অবস্থা বুঝে সেচ দেওয়া দরকার। আবার পানি জমাও উচিত নয়, পানি জমলে কন্দগুলো পচে যেতে পারে, সেজন্য জমির অবস্থা বুঝে সেচ দেওয়া দরকার।
বন্ধ রোপণের ঠিক পরে একবার গাছ গজানোর পরে একবার ও গাছের উচ্চতা 10 থেকে 15 সেন্টিমিটার হলে আরেকবার সেচ দিতে হবে। এছাড়া ফুল ফোটা শুরু হলে দুই একবার সেচ দিলে বেশি করে ফুল ফোটে এবং ফুল ঝরাও কমে যায়। প্রতিবার সেচের পর জমিতে জো এলে নিড়ানি দিয়ে মাটির চটা ভেঙে দিতে হবে। তাহলে রজনীগন্ধা চাষের যে পদ্ধতি আমরা এখানে শিখলাম, তার পরিচর্যা কীভাবে সেটাও আমরা জানলাম। এখন রজনীগন্ধা গাছে ক্ষতিকারক পোকামাকড় তেমন দেখা যায় না। এ রোগের কারণে গাছের নিচের দিকে মাটির কাছে পচন ধরে ও গাছ শুকিয়ে মারা যায়। এ রোগ দমনের জন্য জমিতে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। আক্রান্ত গাছের গোড়ার মাটিতে পিল্ট 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। ফুল কাটা বাজারে রজনীগন্ধা বিক্রি হয় মূলত লম্বা পুষ্পদণ্ড বা ডাটা সহ অথবা ডাটা ছাড়া ঝরা ফুল হিসেবে। ঝরা ফুল মালা তৈরির জন্য ব্যবহৃত হয়। ফুল ফুটার পূর্বে ফুলের ডাটা সহ কেটে ফুল সংগ্রহ করা হয়। সন্ধ্যা বা ভোরের দিকে ফুল কাটা ভালো। কাটার পর ডাটার নিচের অংশ পানিতে ডুবিয়ে রাখা উচিত, এতে ফুলের সতেজতা ও উজ্জ্বলতা বজায় থাকে। ডাটা সহ ফুল আঁটি বেঁধে কালো পলিথিনে জড়িয়ে বাজারে পাঠানো উচিত। গাঁদা ফুলের চাষ পদ্ধতি, আমরা রজনীগন্ধা ফুলের চাষ পদ্ধতি, এখন গাঁদা ফুলের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা রজনীগন্ধা ফুলের চাষ পদ্ধতি আলোচনা করেছি, এর আগে ভুট্টা চাষের আলোচনা করেছি, এখন গাঁদা ফুলের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করবো এবং শিখবো আমরা। গাঁদা ফুল, বাংলাদেশে গাঁদা ফুল খুবই জনপ্রিয়। এর চাষ সহজ। এই ফুল উদ্যানে, পার্কে, টবে, বারান্দায় চাষ করা যায়। ফুলটি নানাবিধ উৎসব অনুষ্ঠান, গৃহসজ্জা, মালা তৈরিতে ব্যবহৃত হয়। ফুলটির রং, গঠন, বৈচিত্র্য ও কোমলতা সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করে। গাঁদা ফুলের পাতার রস শরীরের ক্ষত স্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হয়। জাত পরিচিতি, বাংলাদেশে 2 প্রজাতির গাঁদা ফুল চাষ করা হয়, যথা আফ্রিকান গাঁদা। এই প্রজাতির গাছ উচ্চতায় প্রায় 100 সেন্টিমিটার লম্বা, ফুল এক রঙা ও বেশ বড় হয়। জাত অনুযায়ী ফুল হলুদ, সোনালী, বাসন্তী, কমলা প্রভৃতি রঙের হয়ে থাকে। খ, ফরাসি গাঁদা। এই প্রজাতির গাছ 15 থেকে 30 সেন্টিমিটার লম্বা, শক্ত, ঝোপালো এবং ফুল ছোট ও লাল রঙের হয়ে থাকে। চারা তৈরি, বীজ ও শাখা কলমের মাধ্যমে গাছ গাঁদা গাছের চারা তৈরি করা যায়। বর্ষার সময় বীজতলায় পাতলা করে বীজ বুনে গাঁদার চাষ তৈরি করা হয়। সবজির বীজতলার মতো এই গাঁদা ফুলের বীজতলা তৈরি করতে হয়। চারার বয়স 1 মাস হলে রোপণ উপযোগী হয়। তারপরে জমি তৈরি ও চারা রোপণ, কিভাবে জমি তৈরি করতে হয় এবং চারা কখন রোপণ করতে হবে। উঁচু এবং দোআঁশ মাটির জমি গাঁদা চাষের জন্য উত্তম। উঁচু জমিটা হতে হবে এবং দোআঁশ মাটি, 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরা করে তৈরি করতে হবে। বর্ষার শেষের দিকে চারা রোপণ করা ভালো। মূল জমিতে সারি থেকে সারি দূরত্ব 60 সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব 45 সেন্টিমিটার রাখা হয়। তবে রোপণ করলে খাটো জাতের গাঁদা নির্বাচন করা হয়। তবে এইটাকে যদি হয় তাহলে খাটো জাতেরটা করা হবে। সার প্রয়োগ, শেষ চাষের সময় শতক প্রতি 40 কেজি পচা গোবর, 1 কেজি ইউরিয়া, 0.8 কেজি DSP, 0.7 কেজি MPO সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের 1 থেকে 1.5 মাস পর শুধু ইউরিয়া সার শতক প্রতি 0.70 কেজি প্রয়োগ করতে হবে। সার ভালোভাবে জমিতে মিশিয়ে সেচ দিতে হবে। টবে রোপণ করলে প্রতি টবে 250 গ্রাম পচা গোবর, 1 চা চামচ করে ইউরিয়া, TSP ও MPO সার মিশিয়ে টব প্রস্তুত করে চারা রোপণ করতে হবে। রোপণের 1 থেকে 1.5-1.5 মাস পর আবার 1 চামচ ইউরিয়া সার দিতে হবে। আন্তঃপরিচর্যা, রোগ ও পোকা ব্যবস্থাপনা, এগুলো তোমরা ভালো করে করবা। বইটাকে, মেইন বইটাকে পড়লেই তোমাদের পড়া হবে এবং ভালো করে আন্ডারলাইন করে পড়বা।
কারণ তোমাদের এখান থেকে অবজেক্টিভ বহু নির্বাচনী প্রশ্ন হবে, শূন্যস্থান হবে, সৃজনশীল প্রশ্ন আসবে, সেগুলো উত্তর দেওয়ার জন্য মেইন বইটা পড়া থাকলেই তোমরা তখন উত্তর দিতে পারবা। স্কুল খুললেই তোমাদের কোনো দিন পরে পরীক্ষা হবে, তাই তোমরা আশা করি ভালো মতন বাসার ভিতরে পড়াশোনা করবা, বাবা মার সাহায্য নিবা। আর একটি কথা, আমি সকল শিক্ষার্থীর বাবা মাকে অর্থাৎ অভিভাবককে অনুরোধ করব, আপনারা আপনার সন্তানের সাথে সঙ্গ দিন। অংশগ্রহণমূলক পড়াশোনা অনেকটা বাচ্চাকে উৎসাহিত করে, তাদের মনে থাকে ভালো মতন ওই পড়াটা, বেশি ভালোভাবে তারা বুঝতে পারে এবং মনে রাখতে পারে। ভালো থাকো এবং নিজেকে সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকো। আল্লাহ হাফেজ।